ব্রিটিশ মনে করে যে কোহিনুর হীরা নাকি আমরা তাদের গিফট করছিলাম, ভারতবর্ষ থেকে তাদের নাকি গিফট করা হয়েছিল, কিন্তু অ্যাকচুয়ালি কি তাই? কোহিনুর হীরা তো তারা চুরি করছে অথবা ডাকাতি করছে। তো ঠিক আছে, গিফট যেহেতু করছিলাম তাহলে কোহিনুর হীরাটা এখন আপনারা ফেরত দেন, তা তো দিবেন না, মানে কি আর বলবো, সেই ব্রিটিশ আমলে 200 বছর ভারতবর্ষ ব্রিটিশরা শাসন করছে, দুঃশাসন করছে, শাসন না শুধু দুঃশাসন, যার ফলে এই দেশে অনেক বিদ্রোহ হয়েছে, আমাদের ক্ষুদিরামকে ফাঁসি দেওয়া হয়েছে, ফকির আন্দোলন হয়েছে, ইতুমির আন্দোলন হয়েছে, এখানে নীল বিদ্রোহ হয়েছে। ব্রিটিশদের দুঃশাসনের কথা সমস্ত পৃথিবী জানে, তারা সমস্ত পৃথিবীকে শাসন করত। সেই শাসনের অবসান ঘটছে, কারণ হচ্ছে যে অন্যায় অত্যাচার অবিচার করে তো মানুষ বেশি দিন টিকে থাকতে পারে না। এখন এই যে ব্রিটিশদের রানীদের মাথার যে মুকুটটা, হ্যাঁ, সেই মুকুটে যে কোহিনুর হীরাটা তাদের প্রতিস্থাপন করা হয়েছে, ওটা কিন্তু সৌন্দর্য বর্ধন করে না, ওটা কিন্তু খুবই কুৎসিত লাগে, বিশ্রী লাগে। হ্যাঁ, ওই কোহিনুর হীরার মধ্যে কিন্তু ব্রিটিশদের অন্যায় অত্যাচার অবিচার জুলুমের একটা প্রতীক হিসেবে আমরা যারা ভারতবর্ষ, যারা নির্যাতিত মানুষ, ব্রিটিশদের দ্বারা যারা আমরা নির্যাতিত হয়েছি, সেটা আমরা সেইভাবে দেখি। ওটা কিন্তু সুন্দর, মানে সৌন্দর্য বর্ধনের চেয়ে কুৎসিত বেশি, দেখতে অনেক বেশি কুৎসিত মনে হয়। হ্যাঁ, তো এখন ব্রিটিশ সরকারের উচিত এই হীরাটা, রানী একটা মানে সম্মানী ব্যক্তি, সেই সম্মানী ব্যক্তির মাথায় কিভাবে এইরকম একটা জিনিস, মানে এইরকম একটা মানে মানুষের জিনিস, চুরি করার জিনিস হচ্ছে সৌন্দর্য বর্ধন করবে, এটা তো আসলে ঠিক না। রানীর এতে সম্মান বাড়ার চেয়ে সম্মান কমে যায়। তো আমি বলবো যে ব্রিটিশ সরকার বা ব্রিটিশের যে রাজা, তার সে যেন কোনোভাবেই তার স্ত্রীকে এই কোহিনুর হীরাটা না পরাইয়ে দেয়। হ্যাঁ, এতে রানীর প্রতি সম্মান ভালোবাসার চেয়ে মানে এটা অসম্মান করা হয়, কারণ হচ্ছে এই কোহিনুর হীরা কোনোভাবেই কোনোভাবেই আপনাদের রাজ পরিবারকে সমৃদ্ধ করে না, মানে এটাকে আরও, আপনার রাজ পরিবারটাকে আরও ডাউনে রেখে দেয়, কারণ যুগ পরিবর্তন হয়ে গেছে, সেই আমলাতান্ত্রিক যুগ, সেই রাজতান্ত্রিক যুগ এগুলো তো এখন আর নাই। সেই যুগে সেগুলো অন্যায় অত্যাচার অবিচার মানুষ করত, এখন আপনারা আধুনিক, আধুনিক যুগের মানুষ হয়ে কীভাবে ভাই একটা চুরি করা জিনিস আপনার বউর মাথায় ঝুলে দিচ্ছেন, এটা তো বিশ্রী। আমি বলবো যে আপনার পূর্বপুরুষেরা অন্যায় অত্যাচার অবিচার করছে, এর মানে যে আপনারা দোষী তা কিন্তু না, দোষ আপনারা করেন নাই, আপনার পূর্বপুরুষেরা করছিল আমাদের পূর্বপুরুষদের উপর। আপনারাও যেহেতু দোষ করেন নাই, সেহেতু আপনাদের উচিত যে এই আমাদের ভারতবর্ষের কাছে আপনাদের ক্ষমা চেয়ে নেওয়া উচিত, কোহিনুর হীরাটা ফেরত দিয়ে আপনারা ক্ষমা চেয়ে নেন যে না, আমাদের পূর্বপুরুষরা ভুল করছিল, আমরা ক্ষমা চাচ্ছি। যেমন বাংলাদেশের সাথে পাকিস্তান যুদ্ধ করছিল, অন্যায়ভাবে অত্যাচার করছে, নির্যাতন করছে, এখন কিন্তু পাকিস্তানের অনেক বড় বড় কর্মকর্তা, লিডাররা কিন্তু বাংলাদেশের কাছ থেকে, বাংলাদেশের কাছে ক্ষমা চাচ্ছে, ক্ষমা চেয়ে নিচ্ছে যে হ্যাঁ, তারা ভুল করছিল, তাদের পূর্বপুরুষরা ভুল করছিল, কিন্তু তারা তো আর অপরাধ করে নাই, ভুল করে নাই, তারা ক্ষমা চায়। আমরা কিন্তু এটা, মানে আমরা যে ইয়াং জেনারেশন, আমরা কিন্তু ক্ষমা, কেউ ক্ষমা করি, কেউ কিন্তু ক্ষমা করি না, কারণ হচ্ছে যে ঘৃণা, তাদের প্রতি একটা ঘৃণা জন্ম নিচ্ছে, কিন্তু তারপরে তারা ক্ষমা চাচ্ছে। এরকম ব্রিটিশ সরকার যদি চায় যে এই কোহিনুর পাথরটা ফেরত দিয়ে ভারতবর্ষের কাছে ক্ষমা চেয়ে নেবে, তাহলে কিন্তু তারা নিতে পারে, এতে কিন্তু তারা ছোট হবে না, তাদের বড় মনে পরিচয় দেওয়া হবে। তো আপনারা যারা আমার এই ভিডিওটা দেখছেন, তারা যদি আমার সাথে একমত হন, তাহলে এই ভিডিওটা শেয়ার করবেন, যাতে ব্রিটিশ সরকার পর্যন্ত আমার কথাগুলো চলে যায়, তারা ইংলিশে ট্রান্সলেট করে নেবে প্রয়োজনে। হ্যাঁ, আমি তো বাংলায় বলতেছি, তারা ইংলিশে ট্রান্সলেট করে তারা বুঝবে যে আমি, আমরা কী বলতে চাচ্ছি। তো আমি মনে করব যে আমার, আমার সাথে আপনারা থাকবেন বা আমার, আমার আমার এই চাওয়ার সাথে আপনারা একমত হবেন। এখন তো ইন্টারনেটের যুগ, যদি আমরা আন্দোলন করি বা সবাই যদি আমরা একটা করে ভিডিও তৈরি করে এইভাবে প্রচার করা শুরু করি, অবশ্যই আমার মনে হয় যে কোহিনুর ফেরত হীরাটা তারা ফেরত দিতে বাধ্য হবে, কারণ তারা লজ্জা নিয়ে আসলে তার রানীর গলায়, রানীর মাথায় এটা অন্তত দেবে না, যদি ফেরত নাও দেয় কিন্তু তাদের রানীর মুকুট অন্তত এই হীরাটা থাকবে না, কারণ এটা দেখতে ভাল লাগে না, মানে বিশ্রী লাগে। তো সবাই আমার সাথে একমত হন, আমার সাথে, আমার ভিডিওর সাথে যদি একমত হন, তাহলে আপনারা ভিডিওটা শেয়ার করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদিও হ্যাঁ, আর একটা কথা, আমি কিন্তু ভারতীয় না, আমি হচ্ছি বাংলাদেশি, বাংলাদেশের মানুষ। হ্যাঁ,
বাংলাদেশের মানুষ কিন্তু কিছু আন্দোলন, কিছু বিষয় থাকে যেটা আসলে শুধু ওই দেশের লোক হতে হয় না, সমস্ত পৃথিবীর মানুষই হচ্ছে এটা চাবে যে যার জিনিস তাকে ফেরত দিয়ে দেওয়া হোক। আমি অ্যাজ এ বাংলাদেশি হিসাবেও আমি চাচ্ছি যে অন্তত ভারতীয় ভারতের জিনিস ভারতকে ফেরত দিয়ে দেওয়া হোক। হ্যাঁ, এটা তো ব্রিটিশের সম্পদ না, এটা তো ভারতের সম্পদ ছিল, ভারতকে ফেরত দিয়ে দেন। সবা সব মানে আমার মতো যারা আছেন, যারা মুক্ত চিন্তার মানুষ, তারা সবসময়ই মনে করবে যে না, সঠিক সিদ্ধান্ত নেওয়া হোক, সঠিক মানুষকে সঠিক জিনিসটাকে বুঝিয়ে দেওয়া হোক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।